মারাঠী আন্দোলনে ক্রমাৎ হয়েছে ভয়াবহ রূপ। মারাঠী সংরক্ষণক লো ইজনের পিছত ইজন বিধায়কর বাসগৃহত অগ্নি সংযোগ কটকটিয়া করে তোলা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আন্দাদুল হত্যাকাণ্ডর ক্লু বিচারি দিক বিদিক হেরুয়াইছে সানমারী আরক্ষীয়ে। আন্দাদুলর মোবাইলর লোকেশন ট্রেস করে শিবসাগরত এজনক আটক, এ পর্যন্ত পাঁচজনক আটক করে আরক্ষীর তদন্ত। গুৱাহাটীত একদিনাই উপরাষ্ট্রপতি আর কেন্দ্রীয় পথ পরিবহন মন্ত্রী রয়্যাল গ্লোবেল কটন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনত, উপরাষ্ট্রপতি ডাউনটাউন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনত নীতিন গাডকারীর অংশগ্রহণ। কাইলৈ সোণাৰীত ৰাজ্যিক মর্যাদাৰে সম্পন্ন হব প্রাক্তন মন্ত্রী শরৎ বৰকটকীৰ শেষকৃত্য। গুৱাহাটীৰ পৰা সোণাৰীলৈ নিয়াৰ সময়ত প্ৰান্তে প্ৰান্তে শ্রদ্ধাঞ্জলি, ৰাজ্যৰ ৰাজনীতিত চৰ্চা। অভিহপ্ত 30 অক্টোবৰে গৰকিলে 15টা বছৰ, ৰাজ্যবাসীয়ে কৰিলে 2008 চনৰ ধাৰাবাহিক বোমা বিস্ফোৰণৰ সেই ভয়াৱহ স্মৃতি। কলা দিৱস পালন কৰি গণেশগুৰি লতাশিল অঞ্চলত শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠিত।